মেট্রো রেল। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ঢাকার প্রথম জাতীয় মেট্রো রেল হবে এখানে, যেটা কারেন্টে চলাচল করবে। আমরা এখন আগাচ্ছি টিএসসি এলাকায়, ঢাকা ইউনিভার্সিটি দোয়েল চত্বর থেকে খানিকটা দূরে। তো সামনে পুষ্টি ও খাদ্য ইনস্টিটিউট বিভাগ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমরা মেট্রো রেলের পাশ দিয়ে হাঁটছি টিএসসিতে যাওয়ার জন্য। এই তো সামনে মেট্রো রেলের একটা স্টেশন, মেবি উপরে কাজ চলতেছে, পুরোপুরি এখনো শেষ হতে পারেনি, খুব শীঘ্রই হয়তো এটা শেষ হবে এবছরের মধ্যে আশা করি। আশা করি মেট্রো রেলটি যদি চালু হয় আমাদের ঢাকা শহরের যানজট কিছুটা হলো নিরাময় হবে, নিরসন হবে, উপকৃত হবে ঢাকার এলাকাবাসী। কারণ জনবহুলের দেশে বাংলাদেশ, তার মধ্যে ঢাকায় তার তারতম্যটা খুবই বেশি। কারণ প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় মানুষ কর্মজীবনের সংস্থানের জন্য আসে। তো ঢাকা ইউনিভার্সিটি একপাশে, সুরত উদ্যান তার অপোজিটে, আর মাঝখানে হচ্ছে রোড, মেট্রো রেল এবং সমতল রাস্তা যেখান দিয়ে গাড়িগুলা চলাচল করে। বাংলা একাডেমিতে যাই, আসো। আমরা এখন যাচ্ছি বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণে। 2022 সালে এই প্রথম বইমেলায় আসা। এই তো আমরা এখন এন্ট্রি করতেছি বইমেলা প্রাঙ্গণে। যে সিমসাম পরিবেশ, আমরা এখন আছি বইমেলা প্রাঙ্গণে। এই তো সবাই মাস্ক পরে আসবেন। এখানে একটি 100 বইমেলা উপলক্ষে কিছু বক্তৃতা সভা হচ্ছে, বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা এখানে এসেছেন, অনেকেই দেখছেন, লেখক বাহক অনেকে এসেছে। এই সেই বটতলা বইমেলার ঐতিহ্যবাহী একটা পুরনো গাছ, শত শত বছর যাবৎ এটি পালন দেখে আসছে অনেকেই, আমাদের পূর্ব যারা ছিলেন তারাও, বর্তমানে আমরা দেখতেছি, নিশ্চয় আমাদের জেনারেশনরাও দেখবে। আশা রাখি বাংলা একাডেমি প্রাঙ্গণে আমরা। এই তো অনেক বইমেলা, অনেক দোকানপাট এখানে ভিতরেও আছে, বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এটা হচ্ছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, শান্তি প্রবেশ, বিভিন্ন বইয়ের নামকরণ বইয়ের দোকানগুলোতে, বাংলা একাডেমি। তো আমরা এখন বাংলা একাডেমি থেকে বের হয়ে যাচ্ছি, অপোজিটে সুরাদি উদ্যানে আরেকটি বইমেলার অধ্যায় রয়েছে, সেগুলো দেখার জন্য। এই তো মুজিব মিশন, পাঞ্জাব মুজিব, বঙ্গবন্ধু জাদুঘর, মাতৃভূমি। আমরা এখন বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে,
আমরা এখন বের হয়ে যাচ্ছি, এই তো